সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আন্দোলনের কৌশলে কোনো ধাপে হয়তো আমাদের ভুল ছিল, আমরা হারিনি, জনগণ আমাদের সঙ্গে আছে। 95% মানুষ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে, তাই সরকারকে বলবো অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিন। এবারে জানাবো, মালয়েশিয়া যেতে এজেন্ট লাগবে না বাংলাদেশি কর্মীদের। এখন শ্রমিকরা নিজেরাই অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন, মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইল এ খবর নিশ্চিত করেছে। জানাবো, স্ত্রীকে খুন করে নিজেই ডাকলেন পুলিশ। কোনো অপরাধ করার পর দায় এড়ানোর জন্য কত কৌশলই না করে থাকে অভিযুক্তরা। তবে ব্যতিক্রম দেখা গেছে ভারতে সংঘটিত হওয়া এই অপরাধের ক্ষেত্রে। এখানে অভিযুক্ত স্বামী পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন। জানাবো, পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহারি এবং ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানা। এবারে থাকছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিষ্ক্রিয় হয়ে পড়েছে কেন্দ্রীয় 14 দলের জোটের শরিকরা। নির্বাচন পরবর্তী সময়ে শরিক দলগুলোর মধ্যে কোনো সাড়া শব্দ লক্ষ্য করা যাচ্ছে না। নিজেদের দলীয় অবস্থান থেকেও বর্তমানে শরিক দলগুলোর কোনো কর্মসূচি নেই, এমন বাস্তবতায় মনে হচ্ছে হতাশ 14 দলের জোট শরিকরা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নামাজরত মুসল্লিদের উপর দিল্লি পুলিশের বর্বরতা। ভারতে জুমার নামাজরত মুসল্লিদের উপর বর্বর আচরণ করেছে একজন পুলিশ অফিসার। নয়াদিল্লিতে রাস্তার ধারে জুমার নামাজ পড়া মুসল্লিদের উপর এমন নির্মম নির্যাতন করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিও কোথা থেকে দেখছেন। নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন সরকারকে ভিপি নূর। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আন্দোলনের কৌশলের কোনো ধাপে হয়তো আমাদের ভুল ছিল, আমরা হারিনি, জনগণ আমাদের সঙ্গে আছে। 95% মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারকে বলবো অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিন। শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে ঢাকা মহানগর গণঅধিকার পরিষদের একাংশের উদ্যোগে এই গণসমাবেশে তিনি একথা বলেন। সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, প্রেসক্লাব হয়ে আবার পুরানা পল্টনে এসে শেষ হয়। গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, সিন্ডিকেট এবং বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করা হয়। ডাকসুর সাবেক ভিপি বলেন, বাস থেকে সরকারি দলের নেতাকর্মী এবং পুলিশ মিলে 1,000 কোটি টাকা চাঁদা তোলে, যার ভাগ এমপি মন্ত্রী সহ প্রশাসনের উচ্চপদস্থরা সবাই নেয়। প্রশাসন জনপ্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়, অথচ তারাই মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, সহযোগিতা করে। পুলিশ চাইলে 7 দিনে মাদক বেচাকেনা বন্ধ হবে, কারণ মাদক ব্যবসায়ী সেবনকারী সবাইকেই তারা চেনে। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, কারণ সিন্ডিকেটের হোতারা সরকার চালায়। চিনি আমদানি করে দেশের 5টি প্রতিষ্ঠান, তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কতিপয় দুর্বৃত্ত আমদানি রপ্তানির নামে দেশের টাকা বিদেশে পাচার করে দুদক তাদের কিছু করতে পারে না। সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস ও বিদ্যুৎ এবং পানির মূল্য বাড়াচ্ছে। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নিত্য পণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি শুরু করেছে। 2008 সালে নির্বাচনে বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে আর ঘরে ঘরে চাকুরি দেবে, কিন্তু চালের কেজি 60 থেকে 70 টাকা আর কর্মসংস্থান সৃষ্টি করতেও ব্যর্থ হয়েছে। তাই এই ডামি সরকারের আমলে সাংবাদিক থেকে শুরু করে কোনো পেশার মানুষই এখন আর ভালো নেই। রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর সবার নাবিশ্বাস উঠেছে। এই ব্যর্থ সরকারকে জনগণ তাই আর ক্ষমতায় দেখতে চায় না। 7ই জানুয়ারি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে ভারতের সহযোগিতায় ডামি নির্বাচন করেছে, কিন্তু জনগণ ভোট প্রত্যাখ্যান করে গণভোটে রায় দিয়েছে, তারা এ সরকারকে আর চায় না। মালয়েশিয়ায় যেতে এজেন্ট লাগবে না বাংলাদেশি কর্মীদের। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগকারী এজেন্টদের সঙ্গে চুক্তি বাতিল করায় দেশটিতে যেতে বাংলাদেশি কর্মীদের এজেন্ট লাগবে না। শুক্রবার একথা বলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এখন শ্রমিকরা নিজেই অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন, মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইল এখবর জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক সংবাদ সম্মেলনে বলেন, শ্রমিকরা সরাসরি অভিবাসন বিভাগের মাই ভিসা পোর্টালের মাধ্যমে ই ভিসা আবেদন করতে পারবেন। তিনি বলেন,
নিয়োগকারীদের আইডি ও ব্যবহারকারীর ম্যানুয়াল দিয়েছে সরকার। বিদেশি শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা ছিল সেটি 31 মার্চে শেষ হয়ে যাবে। মালয়েশিয়ার উৎপাদন ফেডারেশন ও মালয়েশিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। সরকারের এমন সিদ্ধান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলবে। কিন্তু সাইফুদ্দিন বলেন, যাদের সত্যিকার অর্থে বিদেশি শ্রমিক প্রয়োজন তারা প্রয়োজনীয় শ্রমিক আনতে পারবে, এতে অভিবাসী শ্রমিকদের শোষণ এবং দুর্দশা কমে যাবে। স্ত্রীকে খুন করে নিজেই ডাকলেন পুলিশ। কোনো অপরাধ করার পর দায় এড়ানোর জন্য কতই না কৌশল করে অভিযুক্তরা। তবে ব্যতিক্রম দেখা গেছে ভারতে সংঘটিত হওয়া এক অপরাধের ক্ষেত্রে, যেখানে অভিযুক্ত স্বামী পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন। স্ত্রীকে খুন করার পর পুলিশকে ফোন দিয়ে খবর দেন স্বামী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে মরদেহের পাশেই বসে আছেন তিনি। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার দায় স্বীকার করেন ওই ব্যক্তি। নির্মম এই ঘটনাটি ঘটেছে কলকাতা শহরের বেহালা রাজা রামমোহন রায়ের রোডের একটি বাড়ি। পুলিশের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার গভীর রাতে ঘটনা ঘটে। পুলিশের সন্দেহ, দুই সন্তানের সামনে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। তবে সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে খবর দেননি। ঘটনার অনেক পর থানায় ফোন করেন এই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম সমাপ্তি দাস 28, তার স্বামীর নাম কার্তিক দাস 41। তাদের 12 বছরের এক মেয়ে এবং 5 বছরের একটা ছেলে সন্তান রয়েছে। গত 1 বছর ধরে তারা বেহালার রামমোহন রায় রোডের এই বাড়িতেই ভাড়া থাকছিলেন। তবে বৃহস্পতিবার কার্তিকের ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে তাদের দুই সন্তানকে ওই বাড়িতে দেখতে পায়নি। পরে পুলিশ কার্তিককে আটক করে থানায় নিয়ে যায় এবং সমাপ্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি তদন্ত শুরু করে ওই দম্পতির আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছে প্রশাসন। পাশাপাশি ওই দম্পতির প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাজধানীতে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহেরি এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় থানা আমির মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি নুরুদ্দিন জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও হাতিরঝিল জোন পরিচালক মোহাম্মদ হেমায়েত হোসেন। হতাশায় 14 দলীয় জোট শরিকরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিষ্ক্রিয় হয়ে পড়েছে কেন্দ্রীয় 14 দলীয় জোটের শরিকরা। নির্বাচন পরবর্তী সময়ে শরিক দলগুলোর মধ্যে কোনো সাড়া শব্দ লক্ষ্য করা যাচ্ছে না। নিজেদের দলীয় অবস্থান থেকেও বর্তমান শরিক দলগুলোর কোনো কর্মসূচি চোখে পড়েনি। সূত্র বলছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় 14 দলীয় জোটের শরিকদের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগত মনোনয়ন নিয়ে শুরু হয় হতাশা। শেষে 7 আসনে সমঝোতা হলেও শরিক দলগুলোর হতাশা কাটেনি। 7 আসনের মধ্যে সমাজতান্ত্রিক দলকে 3টি, যার মধ্যে হাসান হলক ইনু কুষ্টিয়া 2, মোশারফ হোসেন লক্ষ্মীপুর 4 এবং রেজাল করিম তানসেনকে বগুড়া 4 আসনে মনোনয়ন দেওয়া হয়। আর বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিকে 3 আসনের মধ্যে রাশেদ খান মেনন বরিশাল 2, ফজলে হোসেন বাদশাকে রাজশাহী 2 এবং মুস্তফা লুৎফুল্লাহকে সাতক্ষীরা 1 আসনে মনোনয়ন দেওয়া হয়। এর বাইরে জাতীয় পার্টিকে 1টি আসন, পিরোজপুর 2 ও আনোয়ার হোসেন মঞ্জুকে মনোনয়ন দেওয়া হয়। এই 7টি আসনের মধ্যে জয়ী হয়েছেন 2 জন প্রার্থী, রাশেদ খান মেনন এবং রেজাল করিম তানসেন। 2008 সালের পর এবারই 14 দলের শরিকরা সবচেয়ে কম আসন পেয়েছেন, কারণ মনোনয়ন দেওয়ার পরেও আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী দেওয়া 75টির মধ্যে 5টি আসনে 14 দলের শরিকরা হেরেছেন। এতে জোট শরিক নেতাদের মধ্যে হতাশা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে শরিকরা আশা করেছিলেন টেকনোক্র্যাট কোটায় হয়তো শরিকদের কাউকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী করা হবে। তবে 2 দফার নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হলেও শরিক দলের কোনো নেতাকর্মীকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী করা হয়নি। সমাবেশে সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন পেতেও চেষ্টা চালায় জোট শরিক দলগুলো, তাতেও কোনো লাভ হয়নি। পরে অবশ্য গণতন্ত্র পার্টির কানুন আরা বেগমকে সংরক্ষিত নারী আসনে এমপি করা হয়েছে। আবার নির্বাচন পরবর্তী সময়ে শরিক দলগুলোর নেতারা আশা করলেও জোটনেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে কোনো আলোচনা করেননি। জোটের নেতারা প্রত্যাশা করেছিলেন প্রধানমন্ত্রী শরিক দলগুলোর সঙ্গে একটি বৈঠক করবে, একটি বৈঠক করলে কিছুটা হলেও আশ্বস্ত হতে পারতেন, এতে শরিক দলের নেতাদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হতো। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং 14 দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু সময়ের আলোকে বলেন, জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলের শরিক নেতাদের সঙ্গে যে কোনো সময় বসবেন, আমরা সময় চেয়েছি, শিগগিরই নেত্রী আমাদের সময় দেবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নামাজরত মুসল্লিদের উপর দিল্লির পুলিশের বর্বরতা। ভারতে জুমার নামাজরত মুসল্লিদের উপর বর্বর আচরণ করেছেন একজন পুলিশ অফিসার। নয়াদিল্লিতে রাস্তার ধারে জুমার নামাজ পড়া মুসল্লিদের উপর এমন নির্মম নির্যাতন করা হয়। শুক্রবার দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দিল্লির রাস্তায় বসে শুক্রবার নামাজ পড়ছিলেন অনেকে। এ সময় এক পুলিশ অফিসার নামাজরত মুসল্লিদের লাথি মেরে সরানোর চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে এ দৃশ্য ভাইরাল হয়েছে।
এ ঘটনায় ভারত জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এই নির্মম ঘটনাটি ঘটেছে রাজধানীর ইন্দোরলোক এলাকায়। শুক্রবার ইন্দোরলোক এলাকায় একটি মসজিদে বিপুল সংখ্যক মুসলমান জড়ো হয়েছিলেন, যার ফলে অনেক লোক ভিড়ের কারণে রাস্তায় বসে নামাজ পড়ছিলেন। এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা মাঝ নামাজের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নামাজে ব্যস্ত মুসল্লিদের লাথি এবং ঘুষি মারতে থাকেন। ভিডিওতে দেখা যাচ্ছে তাদের একজন নামাজের জন্য হাঁটু গেড়ে বসে থাকা মুসল্লিদের লাথি মারছে, তবে এক ব্যক্তি পুলিশকে ঘিরে ফেলে তার আচরণের আপত্তি জানায়। ইন্ডিয়া টুডে অনুসারে কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে। এদিকে পুলিশের উপকমিশনার এম কে মিনা জানান, বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে, কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।